আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে প্রথম এই কুর্মিটোলা আন্ডারপাসে যাব, যদিও এটা অনেক আগেই উদ্বোধন করা হয়েছে। এই আন্ডারপাসের মতোই এয়ারপোর্টে একটি আন্ডারপাস তৈরি করা হবে। তবে এয়ারপোর্টের আন্ডারপাস এই আন্ডারপাসের তুলনায় অনেক বড় এবং অনেক সুযোগ সুবিধা সম্পন্ন হবে। আজকে এয়ারপোর্ট আন্ডারপাসের বিস্তারিত জানাবো। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আধুনিক আন্ডারপাস নির্মাণ করতে যাচ্ছে সরকার। যাত্রী ও পথচারীরা এর মাধ্যমে নিরাপদে বাসে, বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারবেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের প্রস্তাবিত আন্ডারপাসটিতে 9টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে। এগুলো হচ্ছে হজ ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেলওয়ে, বিমানবন্দর টার্মিনাল 1, 2 এবং 3, বিমানবন্দর উত্তর গেট, দক্ষিণ গেট এবং MRT স্টেশন। প্রস্তাবনায় বলা হয়েছে আধুনিক এই আন্ডারপাস নির্মাণে ব্যয় হবে 1,183 কোটি টাকা। সরকারি তহবিল থেকে এই অর্থের যোগান দেওয়ার প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থ বছরেই শুরু হবে প্রকল্পের নির্মাণ কাজ। আগামী 2 বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। রেলওয়ে স্টেশন এবং এর চারপাশে অবস্থিত বেশ কয়েকটি বাস এবং মেট্রো স্টেশন সহ রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে বিমানবন্দর গোলচত্বর। এই এলাকায় একটি মাত্র ফুটওভার ব্রিজ থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন লাখ লাখ যাত্রী এই সড়কে চলাচল করে। গাজীপুর হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে যুক্ত বিমানবন্দর সড়কে প্রতিনিয়ত তীব্র যানজট দেখা দেয়। ফুটওভার ব্রিজ অপ্রতুল হওয়ায় বিপুল সংখ্যক যাত্রী ও পথচারী এর নিচ দিয়েই রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এই জন্য এই জায়গায় প্রায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রস্তাবিত আন্ডারপাসটি তৈরি হলে যানজট এবং দুর্ঘটনা কমবে। সড়ক ও জনপথ বিভাগের প্রস্তাব অনুযায়ী আন্ডারপাসটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত। এতে থাকবে 8টি লিফট, 28টি এসকেলেটর এবং 25টি ট্রাভেলেটর। আমি এখন কুর্মিটোলা আন্ডারপাসের মধ্যে দিয়ে যাচ্ছি। এই আন্ডারপাসে আমি মাত্র 1টি লিফট এবং 1টি এসকেলেটর দেখতে পেয়েছি। অন্যদিকে এয়ারপোর্ট আন্ডারপাসে প্রায় 8টি লিফট আর 28টি এসকেলেটর রয়েছে। তাহলে বুঝতেই পারছেন এয়ারপোর্ট আন্ডারপাসটি আসলে কতটা বিশাল। প্রস্তাবিত আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে। আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি মেট্রো স্টেশনে যাওয়া যাবে। যারা BRT পরিবহন ব্যবহার করবে তারা আন্ডারপাসের মাধ্যমে রাস্তা পারাপার হতে পারবে। ভবিষ্যতে আন্ডারপাসটি একটি মাল্টিমোডাল হাব হিসেবে বিবেচিত হবে। আমাদের দেশে প্রথমবারের মতো এই ধরনের আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত দেশগুলোর মতো যাত্রী সেবা ট্রাভেলেটর থাকবে এই আন্ডারপাসে। এই ট্রাভেলেটর অনেকটা চলন্ত সিঁড়ির মতোই। এটা উপরের দিকে নেয় না, এটা সামনের দিকে নেয়। আপনি দাঁড়িয়ে থাকবেন, অটোমেটিক সামনের দিকে যেতে থাকবেন। এর ফলে কষ্ট করে মাথায় ব্যাগ নিয়ে হাঁটতে হবে না। চলমান ওয়াকওয়ে হিসেবে পরিচিত ট্রাভেলেটর সাধারণত বিমানবন্দর, ট্রেন স্টেশন বা শপিং মলের মতো জায়গায় মানুষের চলাচলের সুবিধার জন্য ব্যবহার করা হয়। এটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে। কুর্মিটোলার এই আন্ডারপাসটি সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড তৈরি করেছে। এখানে এসি না চললেও ভেন্টিলেটরের ব্যবস্থা আছে। এয়ারপোর্ট আন্ডারপাসটিও সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক যা বাংলাদেশের 32টি জেলাকে সংযুক্ত করবে। ব্যস্ততম এই মহাসড়কের এক পাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিপরীত পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। নির্মাণাধীন বিমানবন্দর টার্মিনাল 3, MRT লাইন 1, ঢাকা আসলে এক্সপ্রেসওয়ে এবং BRT প্রকল্প বাড়িয়ে দিয়েছে এই অঞ্চলের কর্মব্যস্ততা। সামনেই দেখতে পাচ্ছেন উপরে ওঠার জন্য রয়েছে একটি সিঁড়ি, একটি এসকেলেটর এবং এই এসকেলেটরের পাশে রয়েছে একটা লিফট। এয়ারপোর্ট রোড দিয়ে যাওয়ার সময় পাশেই আমরা একটি পিরামিড আকৃতির স্থাপত্য দেখি। আমার বাম পাশে সেই পিরামিড আকৃতির জায়গাটা রয়েছে আর ডান পাশটা গিয়েছে রাস্তার নিচ দিয়ে। এখানে সবসময় সেনাবাহিনীর কেউ না কেউ টহল দেয়। জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে গ্লাসের হওয়ায় এই জায়গায় পর্যাপ্ত আলো রয়েছে।
আলাদা করে লাইট জ্বালানোর প্রয়োজন হয় না। এই আন্ডারপাসের ফলে উপরের রাস্তায় আর কোনো যানজট হয় না। রাজধানীর এয়ারপোর্ট এলাকায় প্রচুর মানুষ যাতায়াত করে। এয়ারপোর্টে বর্তমানে ঘন্টায় প্রায় 14,000 পথচারী এবং যাত্রী মাত্র 1টি ফুটওভার ব্রিজ দিয়ে মহাসড়ক পারাপার হয়, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রস্তাবিত এলাকায় নতুন রেলওয়ে ট্র্যাক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই এর সঙ্গে যুক্ত হবে বিআরটি বাস সুবিধা। এছাড়া এমআরটি লাইন 1 বাস্তবায়ন হলে এই এলাকায় যাত্রীর চাপ অনেক বাড়বে। আপনারা যদি মেট্রো রেলে উঠে থাকেন, দেখবেন যে মেট্রো রেলের মাঝখানের স্টেশনগুলোতে যাত্রীর চাপ কম থাকে। সবচেয়ে বেশি যাত্রীর চাপ থাকে একদম শুরুর স্টেশন এবং শেষ স্টেশনে। এয়ারপোর্ট এলাকায় বিআরটির শেষ গন্তব্যস্থল হওয়ার কারণে এবং এমআরটি লাইন 1-এরও শেষ গন্তব্যস্থান হওয়ার কারণে এই স্থানে প্রচুর মানুষের ভিড় হবে। এছাড়াও এখানে রয়েছে এয়ারপোর্ট এবং রেলওয়ে স্টেশন। ভবিষ্যতে ওই স্থানে বিপুল সংখ্যক মানুষের চাপ হবে। এই সব প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হলে প্রতিদিন প্রায় 360,000 যাত্রী এই এলাকায় চলাচল করবে, আর একটা বড় অংশ আন্ডারপাসের সুবিধা নেবে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক মাস্টার প্ল্যানে একটি মূল পথচারী টানেলের প্রস্তাব করা হয়েছে। বিমানবন্দরের এই মহাপরিকল্পনা প্রণয়নের আগে 2017 থেকে 2019 সাল পর্যন্ত একটি সম্ভাব্যতা সমীক্ষা হয়েছিল। সমীক্ষা অনুযায়ী বিমানবন্দরটিতে 2035 সালের মধ্যে 2,20,00,000 যাত্রী পরিবহন করবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত আন্ডারপাস নির্মাণের প্রস্তাব দেয়। 2019 সালে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় পথচারী আন্ডারপাসের অ্যালাইনমেন্ট চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করে। এখন আমি যেদিক দিয়ে যাচ্ছি এর ঠিক উপরেই গাড়ি চলাচল করছে। কমিটি পুনরায় পরিদর্শন করে 2019 সালের ফেব্রুয়ারিতে। 2019 সালের মার্চে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় আন্ডারপাস নির্মাণের জন্য ভূমি ব্যবহারের অনুমোদন দেয়। কয়েক মাস আগে আন্ডারপাসের নকশা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছিল। প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পের মূল ব্যয়ের অর্ধেক টানেলের অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে। সামনের এই স্থানে শেষ হয়েছে এই আন্ডারপাসটি। এখানে চলন্ত সিঁড়ি না থাকলেও রয়েছে লিফট। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।